যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক গণমাধ্যম ও এন্টারটেইনমেন্ট মাল্টি ইন্ডাস্ট্রি কোম্পানি এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন শাখার সাবেক প্রধান লিন্ডা ইয়াকরিনো হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারের নতুন শীর্ষ নির্বাহী। কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই পদে আসছেন তিনি। টুইটার মালিক এবং বর্তমান শীর্ষ নির্বাহী ইলন মাস্ক নিজে তথ্য জানিয়েছেন। শুক্রবার এক টুইটে তিনি বলেন, টুইটারের নতুন শীর্ষ নির্বাহী লিন্ডা ইয়াকরিনোকে আমি খুবই আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারক করবেন, আর আমি মনোযোগ দেব প্রোডাক্ট ডিজাইন এবং নতুন প্রযুক্তির উপর। মার্কিন সংবাদ মাধ্যম ও বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সাল গত কয়েকদিন ধরে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল, নতুন চাকরি খুঁজছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন শাখার প্রধান ও অন্যতম শীর্ষ কর্মকর্তা লিন্ডা ইয়াকরিনো। তারপর স্থানীয় সময় শুক্রবার সকালে এনবিসি ইউনিভার্সাল এক ঘোষণায় জানায় কোম্পানির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন লিন্ডা। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রথম টুইটটি করেছিলেন মাস্ক। নানা নাটকীয়তার পর গত বছর অক্টোবরে টুইটারের মালিকানা গ্রহণ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী কোম্পানি স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পাশাপাশি কোম্পানির শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালকে হটিয়ে নিজে এই পদে আসেন তিনি। মালিকানা গ্রহণের পরপরই কোম্পানির কর্মী ছাঁটাই শুরু করেন ইলন মাস্ক। 2022 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 7 মাসে কোম্পানির প্রায় 80% কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। একের পর এক কর্মী ছাঁটায় এবং যাদের চাকরি এখনো আছে তাদেরকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে বাধ্য করার জেরে বাজারে টুইটারের সুনাম বেশ ক্ষুণ্ণ হয়। ফলে বিজ্ঞাপনদাতারা একে একে সরে যেতে থাকে এবং তার প্রভাব পড়ে কোম্পানির আয়ের উপর। সম্প্রতি মাস্ক নিজেই স্বীকার করেছেন বিজ্ঞাপন খাত থেকে টুইটারের আয় ব্যাপক হারে হ্রাস পেয়েছে। লিন্ডা ইয়াকরিনো টুইটারের শীর্ষ নির্বাহীর পদে এলে প্রতিষ্ঠানটির গতিপথ 180 ডিগ্রি ঘুরে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।